শিমুলিয়া মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত 2024 সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবাগতদের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিতি সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি অত্র বিদ্যালয় ম্যানেজিং কমিটির অতিথি, বিশেষ অতিথি অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, সেই সাথে আরো উপস্থিতি আছেন অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও সকল সহকারী শিক্ষক কর্মচারীবৃন্দ এবং মঞ্চের সামনে উপস্থিতি প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ আমাদের বড় ভাই বোনেদের বিদায় অনুষ্ঠান, যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো কখনোই সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে আমরা এই প্রতিষ্ঠানে পড়েছি, আমরা এখানে ভাই বোনের মতো ছিলাম, আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি, আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি, এজন্য আমরা আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। কিন্তু ইচ্ছে না থাকা সত্ত্বেও আপনাদেরকে আজ অত্র প্রতিষ্ঠান থেকে বিদায় দিতে হচ্ছে। এই বিদায় শব্দটি উচ্চারণ করতে হৃদয় তোলপাড় করে উঠছে বারবার। আপনাদের স্নেহে চাই দীর্ঘদিন এই আনন্দে কাটিয়েছি একসাথে, যখনই ভাবছি আপনাদের বিদায় দিতে হবে তখনই এই মনটা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে ইচ্ছে হয়, যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায়। শিক্ষা জীবনের একটি অধ্যায় সমাপ্ত করে পরের আরেকটি অধ্যায়ে পা রাখার উদ্দেশ্য আপনারা বিদায় নিচ্ছেন। আপনাদের জন্য আমরা অনেক দোয়া করি, যেন আপনারা সাফল্য স্বর্ণ শিখরে পদার্পণ করতে পারেন, আপনারা যেন ভবিষ্যতে শিক্ষা জীবনে আরো উন্নতি করে দেশ ও জাতি গঠনে ভূমিকা রাখতে পারেন। আমরাও আপনাদের চলাপথ ধরে এগিয়ে যেতে চাই। আমাদের কোনো আচরণে আপনারা যদি কোনো কষ্ট পেয়ে থাকেন বা তাহলে আমাদেরকে ক্ষমা করবেন। এই বিদায়ী মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই প্রতিষ্ঠানের সকল ছাত্রছাত্রীর পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। 2024 সালের এসএসসি ও এসএসসি ভোকেশনাল পরীক্ষার্থীদের বিদায় ও ষষ্ঠ শ্রেণীর নবাগতদের নবীন বরণ অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, ম্যানেজিং কমিটির সভাপতি ও সদস্যবৃন্দ, অত্র বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ছোট বড় ভাই ও বোনেরা, সবাইকে শীতের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে বলতে হচ্ছে আজ আমাদের বড় ভাই বোনদের বিদায় অনুষ্ঠান, যদিও আমরা মনে করি এটা একটা বিদায়ের আনুষ্ঠানিকতা মাত্র, কারণ মন থেকে চিরতরে বিদায় দেওয়া হয়তো সম্ভব হবে না। আমরা অনেকদিন ধরে হৃদয় রাঙানো গাথা সুরে এই স্কুলে আছি। আপনারা আমাদের বড় ভাইদের মতো ছিলেন, আপনাদের অনুসরণ করে আমরা এগিয়ে গিয়েছি, আপনাদের নিকট আমরা অনেক কিছু শিখেছি। কিন্তু ইচ্ছে থাকা না সত্ত্বেও আপনাদেরকে আজ এখান থেকে বিদায় নিতে হচ্ছে। তাই তো কবির ভাষায় বলতে হয়, যেতে নাহি দিব হাই তবু যেতে দিতে হয় তবু চলে যায়। মূলত আমাদের জীবন তো খুবই ছোট, এই স্কুল পরিসরটাও আরো ছোট, কারণ প্রয়োজনের তাগিদে বিভিন্ন জায়গায় চলে যেতে হয়। তারপরেও আমরা অনেকদিন মিলেমিশে ছিলাম। যাই হোক, বিদায় মুহূর্তে আর বেশি কিছু বলতে চাই না। এই স্কুলের সকল ছোট ভাই বোনদের পক্ষ থেকে আপনাদের উজ্জ্বল ভবিষ্যৎ ও দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা রইলো।